আপনারা দেখছেন একুশে টেলিভিশন। পাটকে বলা হয় সোনালী আঁশ, আর সেই সোনালী আঁশের দেশ বলা হতো এই বাংলাদেশকে। নানা কারণে ধীরে ধীরে ধ্বংস হয় পাট শিল্প। এর পেছনে ছিল আন্তর্জাতিক ষড়যন্ত্র। বন্ধ করে দেয়া হয় এশিয়ার সবচেয়ে বড় পাটকল আদমজী। দর্শক, প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখ এবার পিছন ফিরে তাকিয়েছে। চলে যাব 2002 সালে। কেন, কীভাবে বন্ধ করে দিয়েছিল আদমজী জুট মিল, তা জানার আগে চলুন জেনে নিই পাটকলটির সংক্ষিপ্ত ইতিহাস। নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জের সমিলপাড়া শীতলক্ষা পাড়ে আদমজী পাটকল স্থাপনের কাজ শুরু হয় 1950 সালে। 297 একর জমির উপর পাটকলটি গড়ে তোলেন ব্যবসায়ী পরিবারের তিন ভাই ওয়াহেদ আদমজী, জাকারিয়া আদমজী ও গুল মোহাম্মদ আদমজী। 1951 সালের 12 ডিসেম্বর 1700 হেসিয়ান ও 1000 শেকিং গ্লুম দিয়ে উৎপাদনে যায় মিলটি। উৎপাদনে যাওয়ার পর থেকেই লাভ আসে বছরে 60 কোটি টাকা। আদমজী জুট মিলে উৎপাদিত চট, কার্পেট সহ নানা ধরনের পাটজাত দ্রব্য দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হতো চীন, ভারত, কানাডা, আমেরিকা, থাইল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশে। স্বাধীনতার পর আদমজীকে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে পরিণত করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওই বছরই দেশের 77টি পাটকল সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গঠন করা হয় বাংলাদেশ পাটকল সংস্থা। পাবলিক সেক্টরে কীভাবে আমাদেরকে অপারেট করতে হবে সেটার জন্য আমাদের ট্রায়াল অ্যান্ড এরর মেথড 2-3 বছরের মধ্যে উই জাস্ট ম্যানেজড। কিন্তু ওই সময় আরেকটা জিনিস জানতে হবে, যিনি জাতির জনক বঙ্গবন্ধু, কয়েক হাজার প্রায়োরিটি রয়েছে, ন্যাশনাল প্রায়োরিটি, জাতীয় প্রায়োরিটি। ওই সময়ে উপরস্থ কর্মকর্তারা কিছু পচা পাট কিনে ফেলেছিল, ওই রিপোর্ট তার কাছে চলে গেছে। জুটকে উনি কতখানি গুরুত্ব দিতেন সেটা বলার জন্য বলছি, উনি ছুটে এসছেন 32 নম্বর থেকে স্ট্রেট আদমজীতে ভোরবেলায়। তবে শিল্প ধ্বংসের শুরুটা হয় 80-এর দশকে। 1982 সাল থেকে শুরু হয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোকে বিরাষ্ট্রীয়করণের প্রক্রিয়া। তার এই ধারাবাহিকতায় 1994 সালে 17 ফেব্রুয়ারি বিশ্বব্যাংকের সাথে সরকারের একটি চুক্তি হয়। চুক্তিতে ছিল 9টি রাষ্ট্রায়ত্ত মিল বন্ধ ও 2টি সংকুচিত করতে হবে। এটা তো আমরা সবাই জানি যে বিশ্বব্যাংক ব্যক্তিগত খাতে বিশ্বাসী, সেই জন্য তারা সব সময় শুরু থেকে আদমজী মিলকে বিরাষ্ট্রীয়করণ, শুধু আদমজী মিল না, সমস্ত জুট মিল, সমস্ত টেক্সটাইল মিলকে বিরাষ্ট্রীয়করণ, সমস্ত ব্যাংককে বিরাষ্ট্রীয়করণ করার কথা বলে এসেছে। আদমজীর কফিনে শেষ পেরেকটি মারা হয় 2002 সালে। বিএনপি জামাত জোট সরকার 26 জুন আদমজী পাটকল বন্ধে বিল পাশ করে। এর 4 দিন পর শ্রমিকের চোখের জলে বন্ধ হয়ে যায় এশিয়ার বৃহত্তম পাটকলটি। একসময় আদমজী পাটকলে কাজ করতেন প্রায় 60,000 শ্রমিক কর্মচারী, পরোক্ষভাবে জড়িয়ে ছিল অন্তত 5 লাখ মানুষের জীবিকা। লোকসান দেখিয়ে দফায় দফায় শ্রমিক ছাঁটাই করা হয়। 2002 সালে স্থায়ীভাবে বন্ধ করে দেয়ায় পথে বসে 27,000 শ্রমিক। 15 বছর পেরোলেও এখনও অনেকেই বেকার, চাকরি না পেয়ে কেউ চা বিক্রি করছেন, কেউ বা চালাচ্ছেন রিক্সা। এখনও ঘুমের ঘোরে মিলের চাকা ঘোরার শব্দ পান আদমজীর শ্রমিকরা। আদমজী বন্ধের 15 বছর পেরোলেও আশায় বুক বেঁধে আছেন এই চা বিক্রেতা। কারখানার গেটের পাশে ছোট্ট এই টংঘরে চা বিক্রি করেন। বন্ধের পর আর চাকরি পাননি, এখনো স্বপ্ন দেখেন আবারও ঘুরবে মিলের চাকা। শ্রমিকদের কর্মব্যস্ততায় মুখরিত হবে আদমজী। সরকার ইচ্ছা করলে তো চালাইতে পারত, মানে সরকার লাভবান ওইভাবেই আয় বন্ধ করছে, এটা সরকার জানে, এটা তো আর আমরা কই দেই। চাকরি হারানোর পর এমন অনেকেই চাকরি পাননি, জীবন বাঁচাতে বেছে নিতে হয়েছে রিক্সা চালানোর মতো পেশা। কেউ এই কমলে চাকরি করে, কেউ ট্রাক চাল, ট্রাকে হেল্পারি করে, বিভিন্ন জায়গায় গিয়ে নিয়োগ দিছে, আর যারা বৃদ্ধ লোক হেরা তো চাকরি করতে পারে না। কারখানা বন্ধের সময় যে ক্ষতিপূরণ পাওয়ার কথা ছিল তাও পাননি। যেমন আমরা তো আসলাম বদলোলা, আমরা তো কোনো মনে করেন টাকা পয়সা পাই নাই, কিছু পাই নাই,
আমাদের সমস্যাটাই বেশি। আমরা মিল বন্ধ হওয়ার পরে আমরা কোনো ক্ষতিপূরণ আমরা কোনো দিক কিছুতেই কোনো জায়গাতে আমরা পাইনি। আমাদের লগে যারা চলাফেরা করছে এখানে খবর লয়ে দেখছে অনেক মানুষ মেল চাকরি ছাড়ার পরে একটা ভিতরে যে একটা কষ্ট একটা শোক পাইয়া অনেক লোকে মারা গেছে না খায়া না লইয়া। আদমজি পাটকল বন্ধের সাথে সাথে বন্ধ হয়ে যায় সেই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মিলটা বন্ধ হওয়ার পাশাপাশি ওই স্কুলগুলি ভেঙে ফেলাইছে, মসজিদগুলিও ধ্বংস করে দিছে। ওই স্কুলে যে ছেলেপেলেগুলি তাদের লেখাপড়া করতো শ্রমিকের, ওরা সব এখন মানে বেকার হয়ে গেছে। ছাত্র ছাত্রীরা লেখাপড়া বন্ধ হয়ে গেছে, সবার চাকরি বন্ধ হয়ে গেছে, তাদের সমস্যা। শ্রমিকরা বলছেন লোকসানের কারণে নয়, ষড়যন্ত্র করেই বন্ধ করে দেয়া হয়েছিল আদমজি। যারা দলমল করত কিছু স্পেশাল নিতে এভাবে সরকারে লজ দেয়াইছে, নিরীহ শ্রমিকের মনে কর্মস্থান নষ্ট হয়েছে। কিভাবে লজ দেয়াইছে এটা হেরা করতে পারে? শ্রমিক যদি কাজ করে কাজের মাধ্যমে কোনো লস হয় না। পাটকল বন্ধের পর গড়ে উঠেছে ইপিজেড, অসংখ্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলেও আদমজি শ্রমিকরা চাকরি পাননি বলে অভিযোগ শ্রমিকদের। আদমজি মিলের নাম শুনলে কোনো জায়গায় একটা শ্রমিক নেয় না। আর আমার বয়স এখন মনে করেন চলতেছে 55 বছর, আমি আরও 20 বছর চাকরি করতে পারতাম। এই যে আমার জীবনটা নষ্ট করে দিল আমায়, এখন তো আমি মাড়িও করতে পারবো না, রিস্কে চালাইতে পারবো। আমি শ্রমিক যারা এরা কোনো কাজ করতে পারে না, এরা শুধু জুট মিলে কাজ করবো। এলাকার বিশেষ এলাকার কোনো ছেলে মেয়েদের চাকরি হয় না এখানে। বিভিন্ন নর্থ বেঙ্গল থেকে মহিলা শ্রমিক নেয় বেশি, আমাদের পুরুষ শ্রমিক এখানে নেয় না এবং আমাদের এলাকার মহিলা শ্রমিকও নেয় না। আবার ফিরছে পাটের সুদিন, স্বপ্ন দেখেন চালু হবে আদমজি, কাজে যোগ দেবেন তারা। দর্শক, যাচ্ছি প্রোটেক্টর উডেন্ডোর ছোট্ট একটা বিরতিতে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে। পাট শিল্প বিকাশে 1994 সালে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় বাংলাদেশ। কঠিন শর্ত মানতে গিয়ে সংকুচিত করে ফেলা হয় পাট খাতকে। পাট শিল্প বাঁচাতে দৃশ্যমান কোনো উদ্যোগ না নিয়ে ধ্বংসের পথে হাঁটে সেই সময়ের নীতি নির্ধারকরা। শেষ পর্যন্ত 2002 সালে বিএনপি জামাত সরকার বন্ধ করে দেয় আদমজি পাটকল। বন্ধের পর কারখানার যন্ত্রাংশ নিয়েও চলে লুটপাটের খেলা। দীর্ঘ 50 বছরের পুরনো ইতিহাসের সাক্ষী আদমজি জুট মিল। বন্ধ হয়ে যাওয়া পাটকলটির সাবেক শ্রমিক কর্মচারীরা মনে করেন শুধু লোকসানে নয়, আদমজি বন্ধের পিছনে ছিল রাজনৈতিক কারণ। বিএনপি সরকার 2002 সালে 30 জুন মিলটি বন্ধ ঘোষণা করে দিলেন, এমন একটি সময় দিলেন যে সময়ে আমাদের কথা বলার আর কিছু ছিল না, আমরা কিছু বলতে পারি না। যেগুলি শ্রমিক সংগঠনগুলি ছিল তারাও যেন কী হয়ে গেল, তারাও কোনো প্রতিবাদ করেনি, এভাবে নীরবে আস্তে আস্তে মিলটি বন্ধ হয়ে গেলেন। এখানে লাস্ট পর্যন্ত সেনাবাহিনী পর্যন্ত আনা হয়েছে যাতে কোনো আন্দোলন সংগ্রাম না হয় মিলটা বন্ধ করার জন্য। সরকারিভাবে তার সর্বশক্তি প্রয়োগ করা এই মিলটা বন্ধ করা হয়েছে এবং আমরা যারা শ্রমিক নেতা ছিলাম আমাদেরকে অনেকেরই জেলা যেতে হয়েছে, অনেকেরই মনে করেন মানে মামলা টামলা দিয়া দূরে রাখছে। স্বাধীনতার পর পাট শিল্প বিকাশে নানা উদ্যোগ নেওয়া হলেও 75 পরবর্তী সরকারগুলো তিলে তিলে এই শিল্পের ধ্বংস ডেকে এনেছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এরশাদ এসে বলল যে প্রফিট করুক না করুক কোনো কিছুই আমি রাষ্ট্রীয় খাতে রাখবো না, যেটাকে আমরা বলি নয়া উদারনীতি। এমনকি শিক্ষা, স্বাস্থ্য, ব্যাংক, বিমা, পাটকল সব আমি ব্যক্তি খাতে দিয়ে দেবো। কিন্তু আদমজির ক্ষেত্রে প্রশ্নটা তো ছিল না অলাভজনক কি লাভজনক, আদমজি তো লাভ দিচ্ছিল। সুতরাং ব্যক্তি খাতে দেওয়ার অর্থ হলো সরকার তার রাজস্ব হারালো। যেসব কন্ডিশন ইম্পোজ করেছে উই আর ভিকটিম অফ গ্লোবালাইজেশন। যেমন আওয়ামী সরকার এই পদ্মা ব্রিজ নিয়ে কত বড় একটা ফাইট দিল যে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা ছাড়াও পদ্মা ব্রিজ করা যায়। তা ওরা তখন বললো না কেন জানো, তোমরা তোমার নাক ঢোকায় না কেন, আমরা আদমজি চালাবো, আদমজি আমাদের ঐতিহ্য, এটা রাখবো। পাট শিল্পের বেহাল অবস্থার জন্য যারা দায়ী সেই সব আমলা, কর্মকর্তা, শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, লোকসানের কারণ অনুসন্ধান করেও ব্যবস্থা নেওয়া হয়নি। লসটা একমাত্র প্রশাসনই এটা করতো, বিএনপির আমলে যারা এই দেশে ক্ষমতায় আসছিলেন তারাই এই দেশে এই একমাত্র এই বন্ধ করার পায়তারা করছে এবং করছেও। আমাদের এই গরিব দুঃখী মানুষের একমাত্র পেটে লাথি দিয়েছে একমাত্র বিএনপি সরকার। আদমজি সহ কয়েকটি পাটকল বন্ধের সিদ্ধান্ত স্বাগত জানিয়েছিল বিশ্বব্যাংক। ওই সময়ের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছিলেন বিশ্বব্যাংকের এশীয় অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মিকো মিশিমিজু। অথচ এর কয়েকদিনের মধ্যেই ভারতের পাটকলগুলোকে অর্থায়ন করে বিশ্বব্যাংক। ওই সময় কিছু নতুন নতুন জুট মিল হয়েছে, আমাদের জানার মধ্যে 8-10টা জুট মিল ওই সময় হয়েছে। তো বিশ্ববাজারে যদি জুট মিল বা জুটের চাহিদা কমে যায়
তাহলে বাংলাদেশের এটা বন্ধ হয়, ভারতের এটা কেন হয়? মিল বন্ধের পর আদমজি যে পরিমাণ যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ছিল শুধু লোহা হিসেবে বিক্রি করলেও সেই সম্পদের মূল্যমান দাঁড়ায় 164 কোটি টাকা। এসব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ হরিলুট হয়েছে বলে অভিযোগ শ্রমিকদের। আদমজি এমন কাজ করছে, 200 বছর মাল স্টক রাখতো গোডাউনে, মাটিতল গোডাউন ছিল, মালগুলো স্টক রাখতো, স্টক মালগুলো আলাদা বিক্রি করে দিছে। তখন আরেকটা চুরি হয়েছে, যখন একটা এক গাড়ি মাল এখানে গেছে, একটা এন্ট্রি হয়েছে, কিন্তু পাশাপাশি 5 গাড়ি মাল এটার সাথে নিয়ে গেছে, ওটা এন্ট্রি হয় না। এখানে যারা দায়িত্বরত ছিল তারা এটা সবাই বাঘযোগ্য রেখেছে। তারেক জিয়ার কথা ছাড়া এখান থেকে কিছু বের হতো না, তার স্লিপের মাধ্যমে কে মাল পাবে কে পাবে না, হাওয়াভবনের মাধ্যমেই এই মালগুলো বেচা কিনে হয়েছে। পাটকল বন্ধের পর নারায়ণগঞ্জের এই এলাকাকে ব্যবসার অধীনে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল হিসেবে গড়ে তোলা হয়েছে। বর্তমান সরকার দেশের বিভিন্ন স্থানে 26টি পাটকল সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে। ফিরতে শুরু করেছে পাটের সুদিন। মিলগুলোকে কমার্শিয়ালি চালানোটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। সরকারের কাছ থেকে ঋণ নিয়ে সবসময় অনুদানের উপরে বা ভর্তুকির উপরে ব্যবহার করে যে সরকারি মিলগুলো চলছে, এখান থেকে তাদের বেরিয়ে আসা দরকার। কেননা তাদের আয় দিয়ে তাদের পণ্য উৎপাদন ব্যয় মিটিয়ে তাদের লাভ করার দিকে মানসিকতা যাওয়ার প্রয়োজন রয়েছে। এর বাইরে বেসরকারি খাতের মিলগুলো এবং ছোট আকারের মিলগুলো, তাদেরও আসলে উপযুক্তভাবে সুযোগ করে দেওয়া দরকার। পাট নিয়ে বর্তমান সরকারের নানামুখী উদ্যোগ আশাবাদী করে তুলেছে আদমজির শ্রমিক কর্মচারীদের। তারা চান আগের মতো বৃহৎ পরিসরে সম্ভব না হলেও ক্ষুদ্র পরিসরেও যেন চালু হয় আদমজি। দর্শক, আবারও সময় হলো প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে ছোট্ট একটা বিরতির। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রোটেক্টর উডেন্ডোর একুশের চোখে। আদমজির দুঃখ ভুলে পাটের সোনালী দিন ফেরাতে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। 17টি পণ্য বাজারজাতে পাটের বস্তার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। পাটকলগুলো চালু করার পাশাপাশি পাট পণ্য ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। এরই অংশ হিসেবে 6 মার্চ প্রথমবারের মতো পালিত হলো জাতীয় পাট দিবস। সংশ্লিষ্টরা বলছেন, এ ধারা অব্যাহত থাকলে পাট ফিরে পাবে তার হারানো গৌরব। এই গৌরবের অংশীদার হতে চান আদমজির সাবেক শ্রমিক কর্মচারীরাও। মুক্তিযুদ্ধের পর 1972-73 অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি আয় ছিল 34 কোটি 84 লাখ ডলার। এর মধ্যে শুধুমাত্র পাট ও পাটজাত দ্রব্য রপ্তানি করে আয় হয়েছে 31 কোটি 31 লাখ ডলার। 1999-2000 অর্থবছরে পাটের রপ্তানি আয় কমে হয়েছে মাত্র 7 কোটি 16 লাখ ডলার। পাট তুলনামূলকভাবে সে সময় অনেক কম্পিটিশনে বাজারে টিকতে পারছিল না, কিন্তু তার বিপরীতে গিয়ে দেশের ভিতরে কোনো সংরক্ষিত বাজার সে সময় ছিল না। ফলে যেটি হচ্ছে যে পাটকলগুলো অনেক বড় আকারে হয়েছিল সে সময়, কিন্তু পাট পণ্য বিক্রি করে কম্পিটিটিভলি চলা বা সেখান থেকে প্রফিট করা এই পরিস্থিতি আমাদের ছিল না। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর 2009-10 অর্থবছরে পাটের উৎপাদন শুধু লক্ষ্যমাত্রায় ছাড়ায়নি, বাম্পার ফলনও হয়েছে। নতুন ইনভেস্টমেন্ট করলে পরে এই পাটকলগুলো নতুন হলে পরে শ্রমিকের উৎপাদনশীলতা বাড়লে আপনার প্রোডাক্টের দাম কমে যাবে এবং আন্তর্জাতিক বাজারে আপনি প্রতিযোগিতা করতে পারবেন। সুতরাং পাটের বহুমুখী ব্যবহারের যে বিপুল সম্ভাবনা রয়েছে, আদমজি মিল রেখেও আমরা সেই সম্ভাবনাকে করায়ত্ত করতে পারতাম। চালু করা হয়েছে বন্ধ পাটকলগুলো, মিলের চাকায় পাট পণ্যের উৎপাদন চলছে, চলছে নানামুখী গবেষণা। পাটপণ্য বিকাশে আয়োজন করা হয়েছে পাট মেলারও। তরুণ উদ্যোক্তারা পাটপণ্য নিয়ে স্বপ্ন বুনছেন সোনালী ইতিহাসে ফিরে যাওয়ার। আমরা খুবই আশাবাদী যে গভর্নমেন্ট অনেক দেরিতে হলেও উদ্যোগগুলো নিয়েছেন এবং গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে তারা চেষ্টা করে যাচ্ছেন। পাটের যে জিনিসগুলো, এগুলো করলে আপনার হচ্ছে একদিকে যে পরিবেশ বান্ধব হচ্ছে, একদিকে আপনার অন্যান্য জিনিস থেকে দামটাও কম সাশ্রয় হচ্ছে। যখন আপনি অনেক বেশি প্রোডাকশনে যেতে পারবেন তখন আপনার ভ্যালু চেইন কস্টটাও কমে যাবে। মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শ নিয়ে, তার সহযোগিতা নিয়ে পাট থেকে পাট পণ্য উদ্যোক্তা যারা, তাদেরকে আরও উৎসাহিত করার জন্য আমরা যথাযোগ্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ইনশাআল্লাহ। পাট শিল্প বিকাশে সরকারের নানা উদ্যোগে আদমজির সাবেক শ্রমিক কর্মচারীরাও আশায় বুক বেঁধেছেন, এবার বুঝি তাদের স্বপ্ন পূরণ হবে। আদমজি জুট মিলের 2 নম্বর মিলটা এখনও সেটটা আছে দাঁড়ানো, এটার ভিতরে কিছু নাই, সেটটা দাঁড়ানো আছে। আমাদের দাবি যাতে এটাকে জুট মিল করা হয়। যদি দয়া করে আল্লাহর রাস্তে আমাদেরকে চায় তো একটা ছোটখাটো মিল চালু করুক, আমরা করে একটা খাই, নাহলে তো আমার উপায় নেই। বাংলাদেশের পাট শিল্পের ইতিহাসে আদমজি একটি ব্র্যান্ড।
তাই ছোট আকারে হলেও আদমজিকে ফিরিয়ে আনার দাবি এ শিল্প সংশ্লিষ্টদের। সেই সাথে পাটশিল্প ধ্বংসের সাথে জড়িতদের খুঁজে বিচারের দাবিও জানিয়েছেন কৃষক শ্রমিকরা। দর্শক, আপনার কাছে থাকা অনুসন্ধানমূলক তথ্য আমাদেরকে জানান, তুলে আনব আপনার দেয়া তথ্যের একেবারে ভেতরের খবর। লিখতে পারেন এই ঠিকানায় প্রযোজক একুশের চোখ, একুশে টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল করতে পারেন একুশের চোখ @একুশে-টিভি.com এই ঠিকানায়। কথা বলতে পারেন 0197-2121-221 এই নম্বরে। সাধারণ চোখে যা দেখা যায় না তা দেখানোই একুশের চোখের কাজ। চোখ রাখুন একুশের চোখে।